এক জঙ্গলে এক টুনি পাখি বাস করত। টুনি পাখি ছিল খুব সরল মনের পাখি। কোনো পাখি বিপদে পড়লে টুনি পাখি তাকে সব সময় সাহায্য করত। তাই টুনি পাখির বন্ধুর সংখ্যা কম ছিল না। জঙ্গলের সব পাখি টুনি পাখিকে খুব ভালোবাসত। একদিন, আজ বরং গোলাপি পাখির বাসা থেকে একটু ঘুরে আসি, বাসায় একা একা একদম ভালো লাগছে না, যাই গোলাপি পাখির কাছে যাই। গোলাপি পাখি কেমন আছো? আরে টুনি পাখি জি, এসো এসো, আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি, বাসায় ভালো লাগছিল না, তাই তোমার কাছে এলাম, চলো না ঘুরতে যাই। হ্যাঁ হ্যাঁ চলো, নদীর ধার থেকে ঘুরে আসি। এরপর টুনি পাখি আর গোলাপি পাখি গেল নদীর ধারে ঘুরতে। বাসায় ফেরার সময় হঠাৎ করে টুনি দেখল, এসব কি হয়ে গেল, এখন আমি কোথায় থাকব, আমার তো বাসাটাই ভেঙে গেছে। ওখানে লালি পাখি কাঁদছে, গিয়ে দেখি তো। কি হলো লালি পাখি, কাঁদছো কেন এইভাবে? টুনি কি আর বলবো তোমায়, দেখো আমি বাসায় ছিলাম না, এসে দেখি আমার বাসাটা কিভাবে ভেঙে গেছে, এখন আমি কি করব, কোথায় থাকব এখন? এ বাবা, তোমার বাসা ভেঙে গেছে, তুমি বরং আজকে আমার সঙ্গে থাকো, আর কালকে আমরা দুজনে মিলে তোমার বাসা তৈরি করব। তাহলে দেখবে তাড়াতাড়ি বাসা তৈরি হয়ে যাবে, আর তোমার কোনো অসুবিধা হবে না। এই বলে টুনি লালি পাখিকে নিয়ে তার বাসায় ফিরে এলো। এইভাবে টুনি দিন কাটছিল। হঠাৎ একদিন, আজকে তাড়াতাড়ি আমার খাবার জোগাড় হয়ে গেছে, এবারে আমি বাসায় ফিরি। আরে ওখানে একটা পাখি পড়ে আছে মনে হচ্ছে, যাই গিয়ে একবার দেখি। তুমি কে আর এইভাবে শুয়ে আছো কেন? আমার ডানায় খুব চোট লেগেছে, আমি উঠতে পারছি না, তাই এখানে পড়ে আছি, একটু যদি কেউ আমার বাসায় পৌঁছে দিত। ও, তোমার ডানায় লেগেছে, তোমার বাসা কোথায় বলো, আমি তোমায় পৌঁছে দিয়ে আসছি। পাশের গ্রামে বড় রাস্তার ধারে যে একটা গাছ আছে, ওই গাছেই আমার বাসা, আমায় পৌঁছে দেবে? হ্যাঁ চলো, তুমি আমার পিঠে বসো, আমি তোমায় পৌঁছে দিচ্ছি। এই বলে টুনি পাখি তাকে বাসায় পৌঁছে দিয়ে এলো। তুমি আমার অনেক উপকার করলে, তোমাকে যে কি বলে ধন্যবাদ দেবো। না না, আমায় কোনো ধন্যবাদ দিতে হবে না, তুমি সাবধানে থেকো, আমি এখন আসছি। তুমি একটু দাঁড়াও, তোমাকে একটা জিনিস দিই। এই নাও, এই বীজটা তোমার কাছে রাখো। এটা কোন গাছের বীজ? এটা কোনো সাধারণ বীজ নয়, এটা একটা জাদু বীজ। এটা আমার কাছে ছিল, তুমি আজ আমার খুব বড় উপকার করলে, তাই তোমায় দিলাম। জাদু বীজ? কি হবে এই বীজে? যখন তোমার কোনো কিছু প্রয়োজন হবে, তখন এই বীজটা মাটিতে রেখে জল দেবে, দেখবে বীজটা একটা বড় আম গাছে পরিণত হয়েছে। তারপর চোখ বুজে গাছের সামনে
তোমার প্রয়োজনীয় জিনিসটাকে চিন্তা করবে। দেখবে গাছে সেই জিনিসটাই ফলবে, আর গাছ থেকে সেই জিনিসগুলো তুলে নিলে গাছটা আবার বীজে পরিণত হবে, আর সেই বীজটা তুমি তুলে তোমার কাছে রেখে দেবে আবার। ঠিক আছে, আমি এখন আসি। এই বলে টুনি তার বাসায় ফিরল। এরপর কিছুদিন কেটে গেল। আজ বড্ড মাছ ভাজা খেতে ইচ্ছে হচ্ছে, কি করি? আচ্ছা, সেদিন তো উনি ওই বীজটা দিলেন, একবার বসিয়ে দেখি তো গাছে মাছ ভাজা হয় কি না, তাহলে সেই মাছ ভাজাগুলো আমি খাবো। এরপর টুনি সেই বীজটা মাটিতে রাখলো আর জল দিল। জল দিতেই সেখানে একটা বড় গাছ এসে গেল। টুনি তখন তার সামনে চোখ বুজে দাঁড়িয়ে তার মনের ইচ্ছের কথা ভাবতে লাগলো। এরপর টুনি চোখ খুলে দেখলো, আরে গাছে কত মাছ ভাজা হয়েছে, কি মজা আমার! আজ আমি কত মাছ ভাজা খাবো, আমি সব মাছ ভাজাগুলো পেরে নিয়ে আগে। আরে এ তো অনেক মাছ ভাজা, এত তো আমি খেতে পারবো না। একটা কাজ করি, কিছু মাছ ভাজা আমি খাই আর কিছু বন্ধুদের দিয়ে আসি। এরপর থেকে যখনই টুনির কিছু প্রয়োজন হতো, বীজটা মাটিতে বসিয়ে জল দিয়ে মনে মনে ভাবত, আর সেই জিনিসটাই গাছে চলে আসতো। এইভাবেই টুনির খুব সুখে শান্তিতে দিন কাটতে লাগলো।